প্রিয় দর্শক, আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আমি প্রায় দীর্ঘ 2 মাস আপনাদের মাঝে কোনো ভিডিও আপলোড করতে পারি নাই, যাই হোক কোনো পারিবারিক কোনো সমস্যা ছিলাম। তো আজকে আপনাদের মাঝে ফিরে এসেছি, দোয়া করবেন আপনাদের মাঝে যেন এখন নিয়মিত ভিডিও আপলোড করতে পারি। তো যে বিষয় নিয়ে আজকে আপনাদের মাঝে আলোচনা করব, আজকে আমরা দেখব কিভাবে খুব সহজে আপনারা মাশরুম বিরিয়ানি তৈরি করতে পারবেন নিজে নিজেই। তো তার আগে যে কথা না বললেই নয়, যারা এখন নতুন আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই, দয়া করে এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকার বেল আইকনটি অন করে দিন, যাতে করে নতুন কোনো ভিডিও আপলোড করলে সবার আগে আপনার কাছে পৌঁছে যায়, এবং লাইক ও শেয়ার করতে কেউ ভুলবেন না। তো চলুন শুরু করা যাক আজকের মূল বিষয়। তো দেখুন বন্ধুরা, এখানে মাশরুম বিরিয়ানি তৈরি করলে এরকম কালার এবং এরকম হবে। তো কিভাবে তৈরি করবেন এবং কি কি লাগবে বানানোর করে আমরা দেখে আসি। তো দেখুন বন্ধুরা, এই মাশরুম বিরিয়ানিগুলা তৈরি করতে যা যা প্রয়োজন এখানে সব কিছু লেখা আছে, আপনি ইচ্ছা করলে খাতায় নোট করে নিতে পারবেন এবং এগুলা সুন্দর করে নোট করে রাখুন, এবং পরবর্তীতে আমি আপনারা কীভাবে তৈরি করবেন সেটা ভিডিও শেষে জানিয়ে দিব। তো দেখুন বন্ধুরা, এখানে নাম্বার দেওয়া আছে, 15টা উপাদান লাগবে। 1 নম্বর উপাদান বাসমতি চাল 1 কাপ, যে কোনো রকমের মাশরুম ক্যানের বা ফ্রেশ 15 থেকে 20টি, নারিকেলের দুধ 1 কাপ, চিকেন স্টক 1 কাপ, ইচ্ছা চিকেন স্টকের পরিবর্তনের পানিও দেওয়া যাবে, পেঁয়াজ কুচি 1/2 কাপ, পেঁয়াজ বাটা 1/2 কাপ, রসুন বাটা 1 চা চামচ, আদা বাটা 1 চা চামচ, তেজপাতা 1টি, দারুচিনি 1 পিস, এলাচ ও লবঙ্গ 2 পিস করে, তেল 2 টেবিল চামচ, কাজু বাদাম ও পেস্তা বাদাম 8-10 পিস করে, পানি 3 কাপ, পুদিনা পাতা 8-10টি, লবণ 1 চা চামচ, কাঁচামরিচ 4-5টি। এগুলো হচ্ছে আমাদের উপাদান, এই মাশরুম বিরিয়ানি তৈরি করতে এগুলো আমাদের উপাদান লাগবে। তো বন্ধুরা আপনারা খাতায় নোট করে নিতে পারেন। এবার দেখব আমরা প্রণালী কীভাবে তৈরি করা যায়। চাল ধুয়ে 30 মিনিট ভিজিয়ে রাখুন, নির্দিষ্ট সময় পর আলাদা হাঁড়িতে 3 কাপ পানি ফুটিয়ে চাল দিয়ে আধা সিদ্ধ করে পানি ঝরিয়ে রাখুন। মাশরুমগুলো 2 থেকে 4 টুকরো করে রাখুন। ননস্টিক প্যানে তেল গরম করে মশলাগুলো দিন ও পেঁয়াজ কুচি দিয়ে সোনালি করে ভাজুন। ভাজা হয়ে গেলে ডেকোরেশনের জন্য ভাজা পেঁয়াজ কিছুটা তুলে রাখুন। এরপর প্যানে একে একে বাটা মশলাগুলো দিয়ে কষানো হয়ে গেলে মাশরুমগুলো দিয়ে 5 মিনিট ঢেকে রান্না করুন। এবার এতে আধা সিদ্ধ চালগুলো দিয়ে নারিকেলের দুধ, চিকেন স্টক, বাদাম, লবণ ও কাঁচামরিচ দিয়ে 20 মিনিট দমে রেখে, অর্থাৎ বন্ধ করে রেখে দিন। 20 মিনিট পর সার্ভিং ডিশে পুদিনা পাতা ও রেস্তোরাঁ সহ সাজিয়ে ধনে পাতা, পুদিনা পাতা ও কাঁচামরিচের মিশ্রণের চাটনির সাথে গরম করে পরিবেশন করুন মজাদার মাশরুম বিরিয়ানি। তো ভিডিওটা যদি একটু ভালো লাগে বন্ধুরা, আপনারা অবশ্যই লাইক দেবেন এবং শেয়ার করতে ভুলবেন না। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য নোটিফিকেশন অল অন করে দিন। তো ভালো থাকবেন, সুরক্ষিত থাকবেন, এ প্রত্যাশা আজকে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।